গুড মর্নিং। তো এখন আমরা আবার যাব জিপসি করে, কারণ কালকে আমাদের আর উপায় ছিল না যাওয়ার, বৃষ্টি কমলই না। আর চায়ের দোকানে চা পকোড়া খেয়ে তারপর আবার হোটেলে আসলাম, হোটেলে এসে কারেন্ট নেই, অন্ধকারে অনেকক্ষণ বসেছিলাম। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে সব বেরিয়ে পড়েছি, বেশিক্ষণ যাব না, একটু ঘুরে চলে আসব। আর আজকে ওয়েদার খুব ভালো আছে, বাতাস আছে। টোটো করাটা কালকে করার কথা ছিল, তো কালকে শরীর টায়ার্ড হয়ে গেছিলো, ওই জন্য এসে সব খেয়ে দিয়ে রেস্ট করছিলাম। তো এখন হাসিমারার দিকে চলে এসেছি আমরা। এই একটা হনুমান মন্দির, আর এই হচ্ছে হাসিমারা এয়ারপোর্ট, আর এটা হাসিমারার গুরুদুয়ারা। গুরুদুয়ারাটা বেশ বড়, আর এখানে খাওয়া দাওয়ার আয়োজনও আছে, ব্রেকফাস্ট লাঞ্চ যে যেরকম ইচ্ছে খেতে পারে। তো আমরা যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছি, স্নান টান করে যাইনি, ওই জন্য আর ভেতরে কেউ যায়নি, বাইরে থেকে প্রণাম টণাম করেছিলাম। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ফটো তুলতে দেয় না। এই হচ্ছে ভিতরটা, তো বাইরে থেকে প্রণাম সারলাম। এবার বাবুর সঙ্গে একটু ফটোশুট। বাবু তাকিয়ে দেখছে এটা কি হচ্ছে। তো গুরুদুয়ারা প্রণাম করে এখন আমরা ফেরার পথে। তো আমরা এসেছি অন্য রুট দিয়ে, আর এখন ফিরছি আর এক রুট দিয়ে, এটা হাই রুট হয়ে আমরা ঢুকে যাব। এটা আর একটা রিসর্ট, নতুন হচ্ছে। চিলাপাতা বানিয়া রিভার ভিউ পয়েন্ট না ভিউ রিসর্ট। আর এটা একটা ডাক্তারবাবুর রিসর্ট, আমাদের অ্যাকচুয়ালি এখানে প্রথমে আসার কথা ছিল, তো পরে প্ল্যান চেঞ্জ হলো, তো এটাতে আসবো নেক্সট টাইম, ইচ্ছে আছে। Thank you.
এটা জায়গাটাও ভালো, পরিবেশটাও ভালো, পাশে নদী আছে, কিন্তু রাস্তাটা একটু খারাপ। অনেকটা ভেতরে এটা না জায়গাটা, নদীর ওই পারটা বেশ সুন্দর। এখন চলো ব্রেকফাস্টে হয়ে গেল, সকাল সকাল মর্নিং আছে। দেখো সকালবেলা কি কোদাল বসতি, আর কি আসলাম ঘুরে, চিঁড়ে পাতা জঙ্গল কোদাল বসতি সব ঘুরে আসলাম, এখন যাবো ব্রেকফাস্ট করতে। হাসিমারা, হ্যাঁ হাসিমারা গুরুদুয়ারা, আর ওই ইয়েটা প্রসাদটা কিন্তু ভালোই লাগছিল না। চশমাটা পরে না, দেখো ব্লু কালারের। তো আমরা এখন বেরিয়ে পড়েছি টোটো পড়ার উদ্দেশ্যে, আর আমরা চারজন যাচ্ছি, কারণ বৌদি শরীরটা একটু খারাপ হয়েছে, বৌদি আর যাচ্ছে না। তো সকালে এটা দিয়ে গেছিলাম, তো তখন ছিল মর্নিং ওয়েদার, সকালের আবহাওয়া, আর এখন হয়ে গেছে দুপুর, হয়নি দুপুর হওয়ার দিকে। তো যাই হোক, এটা হচ্ছে দুপুরের পরিবেশ।
যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে একটু ব্রেক ব্রেক মানে কি একটু ফটো সেশন চলছে। দেখো বেটি বলে দাও কোথায় যাচ্ছি আমরা এখন। আমরা এখন যাচ্ছি বলো মামা বাড়ি না টোটো পাড়া। আমরা এখন টোটো পাড়া। হ্যাঁ টোটো পাড়া ও মুখের মধ্যে গিয়ে ঢুকে দেখলে তো কি করে বলবো। টোটো পাড়া যাচ্ছি, টোটো পাড়া থেকে তারপর আমরা যাবো আলিপুরদুয়ার। তার তাহলে পরে আমাদের এই শর্ট টু শেষ তারপরে আবার কবে হবে আবার যখন আসবো মামা বাড়ি। আজকে আজকে থাকলে তো ভালোই হতো, মেয়েটা আমার একটু সুইমিং করতে পারতো। কালকে আবার মেয়েটা আমার মনটা খারাপ হয়ে গেল, সুইমিং করতে পারলো না। আসছে দেখো, মেয়েটার একটু ইচ্ছে ছিল না না আজকে চলে যাওয়ার। না বেটি তোমার আজকে থাকতে ইচ্ছে করছিল? হ্যাঁ কালকে সকালে আর একটু সুইমিং করতো মেয়েটা আমার।
এখন আমরা টোটোপাড়া চলে এসেছি। গাড়িটা এত দূর অব্দি আসলো না, ওখানে একটা বড় পাথরে আটকে গেছে। এখন হেঁটে হেঁটে আসলাম এইটুকু, আর কত দূর কে জানে। চলো তো টোটোপাড়া ঘোরা হয়ে গেল, এখন টোটোপাড়া মার্কেটে এসেছি। এই হচ্ছে মার্কেট। আমি প্রথমে ভেবেছিলাম মার্কেট মানে একটু বড় সড়ো কিছু হবে হয়তো, তো যাই হোক এখানে এসে আমি মার্কেট খুঁজছি, মার্কেট পাচ্ছি না। তারপর বললো যে এটাই মার্কেট, তো এত ভেতরে এটুকুই অনেক। যাই হোক এখন ছোটো পাড়া ঘোরা হয়ে গেল, তো আমরা এখন ফিরছি। ফেরার পথে লাঞ্চ করে নেবো, কারণ আলিপুর যেতে যেতে অনেক বেলা হয়ে যাবে, বেলা মানে কি সন্ধ্যেই হয়ে যাবে প্রায়। তো সেই জন্যই মাঝপথে কোথাও লাঞ্চটা সেরে তারপর আলিপুরের দিকে রওনা দেবো। আজকের ট্রিপটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু বাবুকে খুব মিস করছিলাম, বৌদি আসতে পারেনি। যাই হোক নেক্সট টাইম আবার হবে। তো লাঞ্চ সেরে আমরা পানের দোকান খুঁজছিলাম, পানের দোকান পাইনি। আর এটা হচ্ছে জলদাপাড়া, এই সামনেই জলদাপাড়া, এই যে ডান দিকে রাস্তাটা ওইদিকে হলং বাংলো। তো এখান থেকে আমরা এখন যাব আলিপুরের দিকে, আর তারপরে আমাদের আজকের ট্রিপ শেষ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আলিপুর ঢুকতে ঢুকতে সন্ধেই হয়ে গেল, আর জংশনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর আজকের মতো এই পর্যন্তই।